আসসালামু আলাইকুম। লার্নিং এন্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, যে যে প্রান্তে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আমার অন্তস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সকলের প্রতি। কেননা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, ভিডিওতে লাইক দিয়ে, কমেন্ট করে, শেয়ার করে যেভাবে সত্যি এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের কৃতজ্ঞতা ঋণ, যাতে কিছুটা হলে শুট করতে পারি ভালো ভালো ভিডিওগুলো দিয়ে আপনাদের কৃতজ্ঞতার পাশে আবদ্ধ থাকার চেষ্টা করি এবং আপনারা আমার চ্যানেলটিকে এইভাবে সাপোর্ট দিয়ে যাবেন। আজকে যে অ্যাপসটি শেয়ার করতে যাচ্ছে সেই অ্যাপস এর নাম আপনারা একটু পরে দেখতে পাচ্ছেন। তার আগে আমরা স্ট্যাটিস্টিক্স দেখতে পাই, এটি প্রায় 50,000 প্লাস বার ইনস্টল হয়েছে এবং আপডেট হয়েছে 26 তারিখ, তার মানে সেপ্টেম্বরের 26 তারিখ। এবং এটি সম্পূর্ণ একটি ট্রাস্টেড অ্যাপস এবং অনায়াসে আপনি এখান থেকে হিউজ পরিমাণ কাজ করে বিকাশে পেমেন্ট নিতে পারবেন এবং এটি ট্রাস্টেড অ্যাপস। এটি রিভিউ দেখতে চাইলে আপনি এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, জাস্ট টেক এ লুক। এবং পাশাপাশি আপনি এখানে রেটিং দেখতে পাচ্ছেন 4.3। সুতরাং এই অ্যাপস এর নাম হচ্ছে, আপনারা জেনে থাকবেন, যে কল ফিক্স ডেইলি নিউজ প্রো। তো এইখানে কাজ করার অনেকগুলো অপশন রয়েছে এবং কাজগুলো করার জন্য আপনার কোনো রকম দক্ষতা বা অভিজ্ঞতার প্রয়োজন নেই। জাস্ট আপনি আমার ভিডিওটি স্টেপ বাই স্টেপ ফলো করলে খুব সহজে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি ইউজ করে হিউজ পরিমাণ পয়েন্ট কালেকশন করতে পারবেন, সেটিকে ডলারে কনভার্ট করে বিকাশে নিয়ে আসতে পারবেন অনায়াসে। সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিও গুলো পেয়ে যেতে পারেন। সো ফিরছি একটু পরে, সাথেই থাকুন। অ্যাপসটিতে কাজ করতে হলে প্রথমত যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে একটি VPN কানেক্টেড করে নিতে হবে, তার মানে টার্বো VPN রয়েছে অথবা সুপার VPN রয়েছে। পর্দায় দেখতে পাচ্ছেন সুপার VPN আমি ইনস্টল করে নিয়েছি। আপনার যদি না থেকে থাকে তাহলে সরাসরি গুগল প্লে স্টোরে গিয়ে সুপার VPN টা অবশ্যই ইনস্টল করে নেবেন। এবার কিভাবে কানেক্টেড করে নিতে হয় সেটি আমি দেখাচ্ছি। সুপার VPN টা কানেক্টেড করে নেওয়ার পর আপনি অনায়াসে এখান থেকে কাজ করতে পারবেন। সুপার VPN টা কানেক্টেড করে নেওয়ার জন্য আপনি এখানে যে কান্ট্রি সিলেক্ট রয়েছে সে কান্ট্রিতে সিম্পলি ট্যাপ করবেন। আমি US সিলেক্ট করে দিয়েছি। এরপর আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এটি কানেক্টেড হয়ে গিয়েছে, দ্যাটস ইট। এবার সরাসরি কিভাবে কাজ করবেন এবং স্টার্ট করবেন সেটি আমি দেখাচ্ছি। এখানে একটি আইকন দেখতে পাচ্ছেন কল ফিক্স প্রো, এটি হচ্ছে আজকের অ্যাপস। এটি অ্যাপসটি নিতে হলে সরাসরি আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরের মধ্যে। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আমি সাধারণত যে কোনো অ্যাপস আমরা ইনস্টল করে নিই। সো ইনস্টলে ক্লিক করার পর আপনি ওপেন করবেন। ওপেনে ক্লিক করার পরে সরাসরি আপনি যে ইন্টারফেসটি পাবেন সেই ইন্টারফেসটি হচ্ছে আপনাকে সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করে নেওয়ার পরে আপনি আপনার লগ ইনরত যেটি ইমেল অ্যাড্রেস রয়েছে সেই ইমেল অ্যাড্রেসটি আপনি সিলেক্ট করে দিবেন, দ্যাটস ইট। এখানে দেখতে পাচ্ছেন আমি যখন ইমেল অ্যাড্রেসটি সিলেক্ট করে দিয়েছি একটি রেফার কোড চাচ্ছে। আপনি অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে রেফার কোডটি পেয়ে যাবেন, সেই রেফার কোডটি আপনি এখানে ইউজ করবেন। ইউজ করে আপনি সামনে প্রসিড হবেন। সো আমি এটি দেখাচ্ছি। অলরাইট, রেফার কোডটি দেওয়ার পরে আপনি সরাসরি ইন্টারফেসে চলে আসবেন। আপনি যখন সাইন আপ করবেন তখন আপনি এখানে প্রায় 2500 পয়েন্ট আপনাকে তারা ফ্রি দিবে, যেটির ভ্যালু হচ্ছে $0.500। দ্যাটস ইট, একটি ফানি একটি অফার এবং এটি সহজে আপনি উইথড্র করে নিতে পারবেন। ভিডিও শেষে অবশ্যই দেখিয়ে দিব কীভাবে এখান থেকে আপনি উইথড্র করে নেবেন। তার আগে এখানে কীভাবে কাজ করতে হবে আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে যে প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটাকে যদি ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে যে প্রয়োজনীয় যে ইনফরমেশনগুলো সেই ইনফরমেশনগুলো এখান থেকে পেয়ে যাবেন। তার মানে কি কি অপশন এখান থেকে কাজ করতে হয় সেগুলো প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করার পরে আপনি সরাসরি ইন্টারফেসে চলে আসবেন। তার মানে এখানে অনেকগুলো লেটেস্ট নিউজ রয়েছে, এখান থেকে কীভাবে কাজ করতে হয় সেটি আমি একটু পরে দেখাচ্ছি। এরপর দ্বিতীয় যে অপশনটি দেখতে পাচ্ছেন এই যে এই আইকনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার এটি লোডিং হতে থাকবে। লোডিং হওয়ার পরে যে যে অপশনে আপনি এখানে কাজ করবেন সেই অপশনগুলো কিন্তু অলরেডি দেওয়া রয়েছে। প্রথমে দেওয়া রয়েছে লাকি স্পিন হুইল করে আপনি এখান থেকে প্রায় $50 প্লাস আর্নিং জেনারেট করতে পারবেন। ম্যাথ কুইজ খেলে প্রায় $50 প্লাস আর্নিং করতে পারবেন। ওভারঅল সার্ভে রয়েছে প্রায় আপনি $5,000 প্লাস আর্নিং করতে পারবেন। ফ্র্যাঙ্ক ইনভাইট করে আর্নিং করতে পারবেন এবং ওয়াশ অ্যাড, এখানে দুটো অপশন রয়েছে, VPN কানেক্ট করে এবং VPN কানেক্ট না করে আপনাকে এখানে কাজ করতে হবে। আপনাকে অবশ্যই অনুরোধ জানাবো আপনি যদি VPN কানেক্ট করতে চান কোন কোন কাজগুলো আপনি VPN কানেক্ট করে করতে পারবেন সেটি আমি দেখাচ্ছি। প্রথমত লাকি স্পিন হুইল, ম্যাথ কুইজ সলভ, এয়ার ফর ইনভাইট ফ্রেন্ড, এই কাজগুলো আপনাকে অবশ্যই VPN কানেক্ট করতে হবে। এরপর আপনি ওয়াস অ্যাডস যেটি দেখতে পাচ্ছেন এবং নিউজ সেটি, সেই দুটো অবশ্যই আপনাকে VPN কানেক্ট না করে করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। VPN অবশ্যই আপনি ইউজ করবেন।
সুপার বিপিএন অথবা টার্বো বিপিএন, অবশ্যই আপনার সুপার বিপিএন অথবা টার্বো বিপিএন না থাকলে আপনি সরাসরি গুগল প্লে স্টোরে গিয়ে সেটি ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে নিয়েছি এবং অ্যাড করে নিয়েছি। সো প্রথমে যে কাজটি করবেন, এখানে লাকি স্পিন হুইল যেটি দেখতে পাচ্ছেন সেটিতে আমি ক্লিক করছি। সেটিতে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস উপস্থিত হবে। এখানে টোটাল অ্যাভেলেবেল স্পিন রয়েছে 3টি এবং আপনারা দেখতে পাচ্ছেন টোটাল 9টি রয়েছে। আবার এগ্রিতে ক্লিক করবেন। এগ্রিতে ক্লিক করার পরে থ্যাংক ইউ দিয়েছে। থ্যাংক ইউ দেওয়ার পরে আপনি প্লে স্পিন ক্লিক করবেন। এখানে একটু ইনস্ট্রাকশন দিচ্ছি। ইনস্ট্রাকশন গুলো হচ্ছে যে আপনি যখন স্পিন করে ফেলবেন সবগুলো, তার মানে 3টি, এরপরে আপনাকে সরাসরি এই বাকি স্পিন গুলো নেওয়ার জন্য যে কাজটি করতে হবে সেটি আমি একটু পরে দেখাচ্ছি। প্লে স্পিনে ক্লিক করবেন। প্লে স্পিনে ক্লিক করার পরে আপনি নির্ধারিত কিছু পয়েন্ট পাবেন। অবশ্যই আপনি এখানে ওয়াশ অ্যাডস যেটি দেখতে পাচ্ছেন সেই ওয়াশ অ্যাডস এর মধ্যে চলে যাবেন। এখানে যদি একটি অ্যাড চলে আসে সেই অ্যাডটি অবশ্যই আপনাকে দেখতে হবে, অর্থাৎ ক্লিক নাও টু প্লে। এটি প্লে করার জন্য আপনাকে জাস্ট এখানে সিম্পলি ট্যাপ করতে হবে। সিম্পলি ট্যাপ করার পরে সরাসরি আপনাকে ওয়াশ অ্যাডস এর মধ্যে নিয়ে যাবে। তার মানে অ্যাডটি দেখার জন্য আপনার নির্ধারিত যে পয়েন্ট সেই পয়েন্টটি অবশ্যই আপনি এখান থেকে পেয়ে যাবেন। এরপরে আরেকটি কথা বলে রাখা ভালো, এটিতে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে ধরনের ইন্টারফেস উপস্থিত হবে। এখানে গুগল প্লে স্টোরে নিয়ে যাওয়ার পরে অনেক সময় অনেকগুলো অ্যাপস আপনার সামনে এই ধরনের শো করবে। আপনি চাইলে এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন, অথবা ইনস্টল করে নেওয়ার পরে 2 থেকে 3 মিনিট রেখে দেবেন। 3 মিনিট রেখে দেওয়ার পরে সেটির এগেনস্টে আপনি নির্ধারিত পয়েন্ট গুলো পাবেন। সো আমি নো থ্যাংক সেটি আমি কেড়ে দিচ্ছি, আশা করি সেটি বুঝতে পেরেছেন। অর্থাৎ যদি গুগল প্লে স্টোরে নিয়ে যায়, গুগল প্লে স্টোরে নিয়ে যাওয়ার পরে আপনার সামনে কোনো অ্যাপস ইনস্টল করতে বলে সেটি ইনস্টল করবেন। ইনস্টল করে নেওয়ার পরে 2 থেকে 3 মিনিট আপনি আপনার মোবাইল ফোনের মধ্যে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে আপনি পরে আনইনস্টল করে দিবেন। দ্যাটস ইট। এর বিনিময়ে আপনি পয়েন্টগুলো পেয়ে যাবেন। আপনি অ্যাপসটি ইনস্টল করছি, অ্যাপসটি ইনস্টল করার পরে জাস্ট একটু ওয়েট করতে হবে। অর্থাৎ অ্যাপসে নিয়ে গেলে অবশ্যই অ্যাপসটি ইনস্টল করবেন, 2 থেকে 3 মিনিট রেখে দিবেন, একটু ওয়েট করতে হবে। এরপর যদি আপনার অনেক সময় অনেক ওয়েবসাইটের মধ্যে নিয়ে যায়, সেই ওয়েবসাইটের মধ্যে যাওয়ার পরে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করবেন। 3 মিনিট অপেক্ষা করার পরে অ্যাপস আমি ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে এসে তারপর আপনি অবশ্যই পয়েন্টগুলো অ্যাড করে নিতে পারবেন। অলরাইট, আমি কয়েন যেটি দেখতে পাচ্ছেন সেই কয়েনটি আমি ইনস্টল করে নিয়েছি। এরপর আমি সরাসরি এবার চলে যাব আমার মূল অ্যাপস এর মধ্যে। মূল অ্যাপস এর মধ্যে সেটি অ্যাড হয়েছে কিনা, তার মানে এই যে কয়েনটি আমি ইনস্টল করে নিয়েছি, তার মানে এই অ্যাপসটি সে অ্যাপস ইনস্টল করে নিয়েছে কিনা, ইনস্টল করে নেওয়ার পরে কয়েনগুলো অ্যাড হয়েছে কিনা সেটি আমি আপনাদের সাথে এবার কন্টিনিউ করব। বন্ধুরা দেখতে পেলেন আমার আগে 2500 ছিল, আমি অ্যাপসটি ইনস্টল করে নিয়েছি। ইনস্টল করার জন্য আমাকে তারা 20 পয়েন্ট দিয়েছে, তার মানে 2520 হয়েছে। তার মানে আপনারা লাকি স্পিন করে এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। লাকি স্পিন করার জন্য আমি আবারও বলছি, আপনার স্পিনগুলো শেষ হয়ে গেলে অবশ্যই গ্যাট মোড়ে ক্লিক করবেন। গ্যাট মোড়ে ক্লিক করার পরে আপনি একটি অ্যাপস ইনস্টল করে নেবেন। অ্যাপস ইনস্টল করে নেওয়ার পরে আপনাকে তারা আরও বেশি স্পিন দিবে। এবার চলে আসছি দ্বিতীয়টি। দ্বিতীয়টিতে ম্যাথ কুইজ সলভ যেটি রয়েছে সেটিতে আমি ক্লিক করছি। সিম্পলি করবেন, এখানে যে ম্যাথ গুলো চলে আসবে সেই ম্যাথ গুলো আসার পরে একটি অ্যাপ চলে আসতে পারে, সেটি আপনি অবশ্যই কেটে দিবেন। কেটে দেওয়ার পরে মূল ইন্টারফেসে চলে যাবেন। এরপর এখানে প্লিজ ওয়েট টু নিউ লেভেল স্টার্ট এখানে সেটি কেটে দিবেন। কেটে দেওয়ার পরে একটি লোডিং হতে থাকবে। লোডিং হওয়ার পরে আপনি আবারও ক্লিক করবেন। আবার ক্লিক করার পরে একটি ম্যাথ কুইজ চলে আসবে, তার মানে এখান থেকে সিম্পলি অবশ্যই ম্যাথ কুইজ গুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। স্লাইড টু উইন, এখানে একটি অ্যাপ চলে আসছে, তার মানে অ্যাড চলে আসছে। অ্যাডটি আপনাকে দেখতে হবে। দেখার পরে আপনি অবশ্যই এখান থেকে ম্যাথগুলো খেলতে পারবেন অনায়াসেই। তার মানে এখানে খেলাগুলো খুব সহজ, জাস্ট আপনাকে ম্যাথগুলো খেলতে হবে। অ্যাপস আসলে অ্যাপসগুলো দেখবেন, অথবা অ্যাড আসলে অ্যাডগুলো দেখবেন। দেখার এগেনস্টে আপনি স্টেপ বাই স্টেপ ম্যাথ কুইজগুলো এখান থেকে খেলে আপনি আরও বেশি পয়েন্ট আর্নিং করতে পারবেন অনায়াসেই। ম্যাথ কুইজের মধ্যে যখন আপনি সিম্পলি ট্যাপ করবেন, আমি আবার বলছি এখানে একটি অ্যাড চলে আসবে, সেই অ্যাডটি আপনার দেখতে হবে। তার মানে অ্যাডটি আসা পর্যন্ত, লোডিং হওয়া পর্যন্ত আপনাকে একটু অপেক্ষা করতে হবে। এই অ্যাডটিতে আসার পরে আপনি 2 থেকে 3 মিনিট জাস্ট একটু ঘুরোঘুরি করবেন বা ওয়েট করবেন। এতে করে আপনি ম্যাথের কুইজটা খেলতে পারবেন। তার মানে ছোট ছোট যোগ বিয়োগ গুণ ভাগের কিছু কিছু কাজ থাকবে, সেই কাজগুলো আপনাকে অনায়াসে করতে হবে। তার মানে এখানে যে অ্যাডগুলো চলে আসবে সেই অ্যাডগুলো আপনাকে হয়তো পেইন দিতে পারে, পেইন নিলেও কোনো সমস্যা নেই, আপনি এর এগেনস্টে পয়েন্ট পাচ্ছেন। সো সেটি দেখার পরে 2 থেকে 3 মিনিট দেখার পরে আপনি এখানে যে ক্রস চিহ্ন রয়েছে সেই ক্রস চিহ্নতে জাস্ট একটু কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনার সামনে এ ধরনের ইন্টারফেস উপস্থিত হবে। সো আরেকটু অপেক্ষা করতে হবে। এখানে বাঘ করতে বলেছে, 36 কে 3 দিয়ে বাঘ করতে বলেছে। বাঘ করে আপনি রেজাল্টটা কারেক্ট করে দিতে পারেন। দ্যাটস ইট, এতটুকুই।
ডিসকানেক্ট হয়ে যাবে। ডিসকানেক্ট হয়ে যাওয়ার পরে আমি বাকি কাজগুলো করব, বাকি কাজগুলো কিভাবে করব সেটি দেখাচ্ছি। আমি আবার স্ক্রিনে চলে যাচ্ছি, আমি আবার যে অ্যাপসটি সেই অ্যাপসটি ওপেন করছি। ওপেন করার এগেনস্টে অবশ্যই আমি দেখাবো যে এখান থেকে কিভাবে বাকি কাজগুলো ভিপিএন ডিসকানেক্ট করে করতে হয়। তার মানে বাকি কাজগুলো করার জন্য আপনাকে ভিপিএন ডিসকানেক্ট অবশ্যই করে নিতে হবে। অলরাইট, আমি মূল স্ক্রিনে চলে এসেছি। মূল স্ক্রিনে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে যে নিউজগুলো রয়েছে, প্রথম নিউজ আমি এই নিউজের মধ্যে ক্লিক করছি। ক্লিক করার পরে একটু এটি চালু হবে। এটি আপনি 2 থেকে 3 মিনিট এই ওয়েবসাইটের মধ্যে অপেক্ষা করবেন। তার মানে এখানে সময়টা কাউন্ট হচ্ছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন দ্রুত সময়টা কাউন্ট হচ্ছে। এই সময়টা কাউন্ট যখন শেষ হবে তারপর আপনি এখান থেকে যে নির্ধারিত পয়েন্টগুলো সেই পয়েন্টগুলো এখান থেকে খুব সহজেই পেয়ে যাবেন। তার মানে যে নিউজগুলো রয়েছে সেই নিউজগুলোতে আপনাকে একটু সময় দিতে হবে, তার মানে একটু ভিজিট করতে হবে। ভিজিট করার এগেনস্টে যে সময়টুকু, সেই সময়টুকু শেষ হওয়ার পরে আপনি এখান থেকে অনায়াসেই এই যে পয়েন্টগুলো সেই পয়েন্টগুলো অ্যাড করে নিতে পারবেন আপনার মূল পয়েন্টের সাথে। আশা করি আপনারা একটু পরে দেখতে পাবেন যে আমার সময়টা দ্রুত কাউন্ট হচ্ছে এবং এটি শেষ হওয়ার সাথে সাথেই আপনি এখানে দেখতে পাবেন যে আমার নির্ধারিত যে পয়েন্ট সেই পয়েন্টটুকু অ্যাড হয়ে যাবে। দ্যাটস ইট, এটি আমার শেষ হয়ে গিয়েছে পয়েন্টটুকু। এবার আমি মূল যে ইন্টারফেস, সেই মূল ইন্টারফেসে আমি চলে আসছি। এবার এটি অ্যাড চলে আসছে, অ্যাডটি চাইলে আপনি স্কিপ করে চলে যেতে পারেন। পর্দায় দেখতে পাচ্ছেন আমি আমি আমার আবার আগের 2520 ছিল, এবার 30 হয়েছে। এবার আমি দ্বিতীয় যে অপশনটি সেই অপশনটিতে ক্লিক করছি। এবার ওয়াশ অ্যাডস যেটি সেটিতে ক্লিক করছি। চেকিং সাকসেসফুলি, সাকসেসফুলি একটি লেখা চলে এসেছে, এটি অ্যাড চলে এসেছে। অ্যাডটা আমি কেটে দিব। কেটে দেওয়ার পরে সরাসরি আপনার সামনে নেক্সট যে ইন্টারফেসটি সেই ইন্টারফেসটি আবার উপস্থিত হবে। তার মানে ওয়াশ অ্যাডস এর মধ্যে ক্লিক করতে হবে। ওয়াসঅ্যাপসে ক্লিক করার পরে অনেক সময় আপনাকে গুগল প্লে স্টোরে নিয়ে যেতে পারে, অথবা আপনি যে কোনো একটি ওয়েবসাইটে নিয়ে যেতে পারে। সেখানে ভিজিট করবেন ওয়েবসাইটের মধ্যে নিয়ে গেলে, আর যদি প্লে স্টোরে নিয়ে যায় তাহলে আপনাকে অবশ্যই প্লে স্টোর থেকে যে অ্যাপসটি ইনস্টল করতে বলবে সেটি ইনস্টল করে নেওয়ার পরে কেটে দিবেন। এরপর আপনি ওয়াসঅ্যাপস দেখবেন, অর্থাৎ অ্যাড দেখে এখান থেকে নির্ধারিত পয়েন্টগুলো আপনি অনায়াসে ইনকাম জেনারেট করতে পারবেন। আমি একটি অ্যাড দেখেছি, এখানে 50 হয়েছে। এইভাবে কিন্তু কাজ করবেন। এবার দেখিয়ে দিচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট অপশন, আপনার এই যে তিন নম্বর অপশনটি সেটিতে ক্লিক করবেন। সেটিতে ক্লিক করার পরে সরাসরি উইথড্রটি দেখতে পাচ্ছেন। আমার এখানে 2550 হয়ে গিয়েছে এবং আমি যে ডলারটুকু সেই ডলারটুকু আর্নিং জেনারেট করে ফেলেছি। সো উইথড্র করে নেওয়ার জন্য আপনাকে উইথড্রতে ক্লিক করতে হবে। উইথড্রতে ক্লিক করার পরে আপনি এখানে 4টি অপশন দেখতে পাচ্ছেন, পেপল এর মধ্যে অথবা বিটকয়েনের মধ্যে নিতে চাইলে। আপনাকে পেপল এবং বিটকয়েন আমি পেপল সিলেক্ট করে দিচ্ছি। পেপল সিলেক্ট করে দিলে আপনার পেপল এর ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, অথবা বিটকয়েনের মধ্যে নিতে চাইলে আপনি বিটকয়েনের এই অ্যাড্রেসটা এখানে দিতে হবে। কিভাবে বিটকয়েনের অ্যাড্রেসটা কালেক্ট করতে হয় সেটি যদি না জানেন অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারবেন। পেপল এবং বিটকয়েনের মধ্যে মিনিমাম $10 হলে আর্নিং জেনারেট করতে পারবেন, এবং আপনি বিকাশের মধ্যে নিতে চাইলে বিকাশ সিলেক্ট করে দিবেন। বিকাশ সিলেক্ট করে দেওয়ার পরে আপনাকে এখান থেকে আপনার মিনিমাম $5 হলে বিকাশে আপনি পেমেন্ট নিতে পারবেন। তার মানে আপনি বিকাশে উইথড্র নেওয়ার জন্য $5 আর্নিং জেনারেট করতে পারবেন। 1000 পয়েন্ট হলে আপনি $1 পাবেন, 5000 পয়েন্ট হলে আপনি $5 পাবেন। সুতরাং আপনি বুঝতে পেরেছেন। এবার আপনি টপ আপে যদি ক্লিক করেন, আমি টপ আপে ক্লিক করছি। টপ আপে ক্লিক করার পরে আপনাকে অবশ্যই এখানে মিনিমাম $2 আর্নিং করতে হবে। $2 আর্নিং জেনারেট করতে হলে আপনাকে এখানে কাজ করতে হবে। সো এখান থেকে যেটি নিতে চান, আমি আবার বলছি, পেপাল এবং বিটকয়েনে মিনিমাম $10 হলে উইথড্র নিতে পারবেন, বিকাশে $5 এবং টপ আপে $2। আমার এখনো যেহেতু হয়নি, সুতরাং আপনি এখান থেকে খুব সহজেই এই 4টি অপশন যে কোনো একটি অপশন ইউজ করে হিউজ পরিমাণ আপনি ডলার ইনকাম জেনারেট করতে পারবেন অনায়াসেই। সো আপনাকে আমি স্ট্রংলি রিকমেন্ড করবো এই অ্যাপসটিতে কাজ করার জন্য। আশা করি বুঝতে পেরেছেন। সো আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে এখান থেকে উইথড্রটা নিতে হয় এবং লাইভ পেমেন্ট প্রুফ দেখাবো। সেই ভিডিওটি মিস না করতে চাইলে আজকের ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, এবং সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন। আল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।